বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকির জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। 36 সদস্যের প্রাথমিক দলে ডাক পাওয়া খেলোয়াড়রা মালোনা ভাসানী হকি স্টেডিয়ামে রিপোর্ট করেছেন কোচ মামুনুর রশিদের কাছে। আসছে বছরের 21 থেকে 30 জানুয়ারি বাংলাদেশ সহ মোট 9টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু অনূর্ধ্ব 21 এশিয়া কাপ হকি। এ লক্ষ্যে 15 অক্টোবর শুরু হচ্ছে ক্যাম্প। তার আগে করোনা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খেলোয়াড়দের। কোভিড টেস্টে নেগেটিভ সার্টিফিকেট মিললেই চূড়ান্ত অনুশীলনে দেখা যাবে আশরাফুল আরশাদদের। দেরি হলেও আমার মনে হয় যে আমাদের এখনও ভালো করার সুযোগ আছে। আমরা এখনও প্রায় 80 বা 85 দিনের মতো একটা সুযোগ পাবো ওয়ার্কিং ডে। তো আপনি জানুয়ারির 21 তারিখে শুরু হবে, তার আগে হয়তো আমরা কিছু কাজ করার সুযোগ পাবো। মানে আমি কাল থেকে শুরু করবো এখানে, তো ফিটনেস দিয়েই শুরু করব। তো ফিটনেসটা আগে দেখবো যে তাদের কী অবস্থা এখন, বর্তমান অবস্থা কী। আমরা আবার নতুন করে শুরু করবো। আমাদের কোচ আছে, হয়তো বা ফার্স্টে এক মাস ফিটনেস নিয়ে ট্রেনিং করবে, তারপরে স্টিক বলা যাবো, তারপর গেম প্ল্যান যেভাবে আগানো, কোচের স্ট্র্যাটেজি আছে ওইভাবে।